বিসমি আল্লাহ রহমান রহিম। মেয়েরা তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই সুস্থ আছো, ভালো আছো। পল্লবী মহিলা ডিগ্রি কলেজ আয়োজিত অনলাইন ক্লাসে তোমাদের স্বাগতম। আমি মোহাম্মদ খায়রুল ইসলাম, প্রভাষক রাষ্ট্রবিজ্ঞান বিভাগ। গত ক্লাসে আমরা আলোচনা করেছিলাম রাষ্ট্রবিজ্ঞান প্রথম পত্রের অধিকার সম্পর্কে। অধিকার কি বা কাকে বলে, অধিকারের বৈশিষ্ট্য, এই বিষয়গুলো নিয়ে আলোচনা করেছিলাম এবং অধিকারের শ্রেণী বিভাগ নিয়েও আলোচনা করেছিলাম যে অধিকার কত প্রকার, কি কি। তো গত ক্লাসে এই বিষয়টা মানে পুরোপুরি আলোচনা করি নাই যে অধিকার কত প্রকার। এই বিষয়গুলো আলোচনা করার পরেও সেগুলো কাকে বলে বা সে বিষয়গুলো কি পুরোপুরি আলোচনা হয়নি, তো সেই বিষয়গুলো আজকে আলোচনা করব। তো গত ক্লাসে বলেছিলাম অধিকার প্রধানত দুই প্রকার, অধিকার হচ্ছে প্রধানত দুই প্রকার, একটা হচ্ছে নৈতিক অধিকার, একটা হচ্ছে আইনগত অধিকার। তো গত ক্লাসে বলেছিলাম যে নৈতিক অধিকার কাকে বলে, অর্থাৎ নৈতিক অধিকার যে অধিকারগুলো নীতিবোধ বা মূল্যবোধ থেকে, মানুষের মূল্যবোধ থেকে, সামাজিক মূল্যবোধ থেকে আসে, সেটা হচ্ছে নৈতিক অধিকার। যে অধিকার রাষ্ট্র লিপিবদ্ধ বা সংরক্ষণ করে না, রাষ্ট্র তার আইন দ্বারা সংরক্ষণ করে না, এই আইনটা বা এই অধিকারটা জনগণের মূল্যবোধ থেকে আসে, সামাজিক মূল্যবোধ থেকে আসে। অর্থাৎ যেমন ভিক্ষুককে ভিক্ষা দেওয়া, বড়দের সম্মান করা, ছোটদের স্নেহ করা, বাবা মাকে সেবা করা, বৃদ্ধ মামাকে সেবা করা, এগুলো হচ্ছে নৈতিক অধিকার। এই নৈতিক অধিকারগুলো সমাজ বা রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত থাকে না, এটা জনগণের মূল্যবোধ থেকে আসে। অর্থাৎ এটা যদি কেউ পালন না করে বা এই অধিকার কেউ যদি হরণ করে তাহলে কোনো কিছু করার থাকে না। হ্যাঁ, কিন্তু আইনগত অধিকার, যে অধিকার আইনগত অধিকার হচ্ছে সেই অধিকার যে অধিকার রাষ্ট্র এবং সমাজ কর্তৃক স্বীকৃত এবং সংরক্ষিত, সেটা হচ্ছে আইনগত অধিকার। যেমন সম্পত্তি লাভের অধিকার, বিবাহ করার অধিকার, চাকরি পাওয়ার অধিকার, ভোটাধিকার, এই বিষয়গুলো হচ্ছে আইনগত অধিকার। তো গত ক্লাসে বলেছিলাম যে আইনগত অধিকার আবার তিন প্রকার, একটা হচ্ছে সামাজিক অধিকার, সামাজিক বা পৌর অধিকার, আরেকটা হচ্ছে রাজনৈতিক অধিকার, আরেকটা হচ্ছে অর্থনৈতিক অধিকার। তো আজকে আমরা আলোচনা করব সামাজিক অধিকার। সামাজিক অধিকারটা কি? সামাজিক অধিকার হচ্ছে সেই সকল অধিকার যে অধিকার ছাড়া মানুষ সুসভ্যভাবে সমাজে বসবাস করতে পারবে না, সুসভ্যভাবে সমাজে বসবাস করা যায় না, যে অধিকার ছাড়া সুসভ্যভাবে সমাজে বসবাস করা যায় না, সেটি হচ্ছে সামাজিক অধিকার। যেমন সমাজে বসবাস করার অধিকার, জীবন ধারণের অধিকার, সামাজিক আচার আচরণ পালনের অধিকার, এই বিষয়গুলো হচ্ছে সামাজিক অধিকার। ধর্ম পালনের অধিকার, এই বিষয়গুলো হচ্ছে সামাজিক অধিকারের মধ্যে পড়ে। এরপরে আছে রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার কাকে বলে, অর্থাৎ রাজনৈতিকভাবে যে অধিকারগুলো স্বীকৃত এবং সংরক্ষিত সেটি হচ্ছে রাজনৈতিক অধিকার। রাজনৈতিক অধিকার বলতে রাষ্ট্রীয় কার্যে অংশগ্রহণ,
বা নাগরিক হিসেবে ব্যক্তি রাজনৈতিক ক্ষেত্রে যে সকল সুযোগ সুবিধা পেয়ে থাকে সেটা হচ্ছে রাজনৈতিক অধিকার, যেমন ভোটাধিকার, নির্বাচিত করার অধিকার, নির্বাচন করার অধিকার, নির্বাচিত হওয়ার অধিকার, তারপরে তোমার যোগ্যতা অনুযায়ী চাকরি পাওয়ার অধিকার, এগুলো হচ্ছে রাজনৈতিক অধিকার। এরপর আমরা আলোচনা করব অর্থনৈতিক অধিকার সম্পর্কে। অর্থনৈতিক অধিকার কি? অর্থনৈতিক অধিকার বলতে সেই অধিকারকে বোঝাইছে, অর্থনৈতিক বলতে বোঝায় সে সব কতগুলো সুযোগ সুবিধা যেগুলো ব্যতীত মানুষ অভাবের তাড়না অভাবে তাড়িত হবে, অর্থাৎ সে ক্ষুধার্ত থাকবে, সে আর্থিকভাবে সুযোগ সুবিধা বঞ্চিত হবে, সেই সব সুযোগ, অর্থাৎ আর্থিকভাবে যে সুযোগ সুবিধা পাওয়ার যে অধিকার সেটাই হচ্ছে অর্থনৈতিক অধিকার। যেমন চাকরি পাওয়া বা কর্মের অধিকার, যোগ্যতা অনুযায়ী কর্মের অধিকার, ন্যায্য মজুরি লাভের অধিকার, এগুলো হচ্ছে অর্থনৈতিক অধিকার, খুবই গুরুত্বপূর্ণ একটা অধিকার। এই অর্থনৈতিক অধিকার ছাড়া অন্যান্য অধিকার মূল্যহীন। যেমন একজন ক্ষুধার্ত ব্যক্তি কাছে রাজনৈতিক বা সামাজিক অধিকার মূল্যহীন। যদি একজন ব্যক্তি ক্ষুধার্ত থাকে, তার কাছে তুমি যদি খাবারের বদলে তুমি তাকে সোনা দাও, ঠিক আছে, তাকে অন্যান্য অধিকার দাও, যতই মূল্যবান হোক সেই অধিকার, সেটা কিন্তু অকার্যকর। তাহলে অবশ্যই সবচেয়ে গুরুত্বপূর্ণ অধিকার হচ্ছে অর্থনৈতিক অধিকার। তো আমরা প্রাথমিকভাবে অধিকারের শ্রেণীবিভাগগুলো জানলাম এবং কোন অধিকার কাকে বলে সেগুলো জানলাম। এবার আমরা দেখব আইনগত অধিকার এবং নৈতিক অধিকারের মধ্যে পার্থক্য। আইনগত অধিকার এবং নৈতিক অধিকার দুইটাই মানুষের জন্য খুব গুরুত্বপূর্ণ অধিকার। সমাজে বা রাষ্ট্রে বসবাস করতে হলে এই দুইটা অধিকারই গুরুত্বপূর্ণ। এই জন্য গুরুত্বপূর্ণ, এই নৈতিক অধিকার যদিও লিপিবদ্ধ থাকে না, রাষ্ট্র সংরক্ষণ করে না, তারপরেও এটা খুব গুরুত্বপূর্ণ। যেমন আমরা যদি বিপদে পড়ি, যেমন গ্রামের কথাই বলি, আমরা যদি গ্রামে বা শহরে যেখানেই হোক না কেন, একজন ব্যক্তি যখন বিপদে পড়বে তখন পাশে একজন একা আসবে, তার বিপদে কিন্তু এগিয়ে আসবে, এটাই স্বাভাবিক। যদি এগিয়ে না আসে তাহলে কী হবে, সেই লোকটা আরও বিপদগ্রস্ত হবে। যদি গ্রামে আমরা দেখি, আমি যেহেতু গ্রামে বড় হয়েছি, গ্রামের বিষয়টা বলতে পারবো, যেমন গ্রামে যদি কারো বাসায় আগুন লাগে তাহলে কিন্তু সমাজের অন্যান্য লোকগুলো সেই বাড়িতে দ্রুত চলে যায় এবং আগুন নেভানোর চেষ্টা করে। তো দেখো, এটাও কিন্তু একটা নৈতিক অধিকার, সে বিপদগ্রস্ত হয়েছে, তার যে সাহায্য পাওয়ার যে একটা অধিকার সেটা হচ্ছে নৈতিক অধিকার। এখন আমি যদি সাহায্য করতে না যাই তাহলে কিন্তু কেউ কিছু করতে পারবে না, কিন্তু আমি যদি সাহায্য না করি সেই লোকটা কিন্তু আরও বিপদগ্রস্ত হবে, আরও বেশি ক্ষতির সম্মুখীন হবে। তাহলে অবশ্যই এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা অধিকার। তো আইনগত অধিকার এবং নৈতিক অধিকারের মধ্যে আসলে পার্থক্য কী? দুইটাই মানুষের জন্য গুরুত্বপূর্ণ হলেও এর মধ্যে কিছু পার্থক্য রয়েছে, সে বিষয়ে আমরা আলোচনা করব। প্রথম যে পয়েন্ট বলছে সেটা হচ্ছে উৎসগত পার্থক্য। উৎসগত
নৈতিক অধিকার এবং আইনগত অধিকারের মধ্যে, আইনগত এবং নৈতিক অধিকারের মধ্যে উৎসগত পার্থক্য রয়েছে। আইনগত অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্র বা সমাজ, সেখান থেকে এর উৎপত্তি এবং রাষ্ট্র এটা সমর্পণ করে থাকে। কিন্তু নৈতিক অধিকার, নৈতিকের উৎস কিন্তু রাষ্ট্র নয়, নৈতিক অধিকারের উৎস হচ্ছে সামাজিক মূল্যবোধ, নৈতিকতা বোধ। অর্থাৎ সামাজিক মূল্যবোধ আমাদের এটা হচ্ছে উৎস, এটা রাষ্ট্র সংরক্ষণ করে না বা সারা রাষ্ট্র এটা এর উৎস নয়। এটা হচ্ছে পার্থক্য। আইনগত অধিকারের উৎস হচ্ছে রাষ্ট্র, আর নৈতিক অধিকারের উৎস হচ্ছে সামাজিক মূল্যবোধ। দুই নম্বর পয়েন্ট, শাস্তির বিধানগত পার্থক্য। আইনগত অধিকার যেহেতু রাষ্ট্র কর্তৃক সংরক্ষিত, রাষ্ট্র এটার উৎস এবং সংরক্ষণ করে, অভিভাবক রাষ্ট্র, তাই এই আইন যদি, এই অধিকার যদি কেউ হস্তক্ষেপ করে বা এই অধিকার যদি কেউ কারো যদি অধিকারে হস্তক্ষেপ করা হয় আইনগত অধিকারে, তাহলে রাষ্ট্রের ব্যবস্থা নেবে, রাষ্ট্র তার বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা নেবে বা নিতে পারে। কিন্তু নৈতিক অধিকার যেহেতু রাষ্ট্র এটা সংরক্ষণ করে না বা রাষ্ট্রের উৎসও নয়, তাই এই উৎস, এই অধিকার যদি কেউ হস্তক্ষেপ করে বা এই অধিকার যদি কেউ মানে না পেয়ে থাকে, তাহলে রাষ্ট্র কিন্তু যথাযথ ব্যবস্থা নিতে পারে না। অর্থাৎ রাষ্ট্র এই বিষয়ে কোনো কিছুই করতে পারে না, কারণ রাষ্ট্র এটা উৎস নয়, রাষ্ট্র এটা সংরক্ষণ করে না। তিন নম্বর পয়েন্ট হচ্ছে সুনির্দিষ্টতার দিক থেকে। আইনগত অধিকার যথাযথভাবে লিপিবদ্ধ থাকে এবং সংরক্ষণ থাকে, তাই এটা সুস্পষ্ট, সুস্পষ্ট আকারে লিপিবদ্ধ থাকে আইনগত অধিকার। কিন্তু নৈতিক অধিকার কিন্তু সুস্পষ্টভাবে কোথাও লিপিবদ্ধ থাকে না, তাই এটা অস্পষ্ট। আইন নৈতিক অধিকারটা অস্পষ্ট, একজনের কাছে এক এক রকম, কিন্তু আইনগত অধিকারটা কিন্তু সুস্পষ্ট এবং সুস্পষ্ট আকারে লিপিবদ্ধ। চার নম্বর পয়েন্ট, বিষয়বস্তুগত পার্থক্য। বিষয়বস্তুগত পার্থক্য। আইনগত অধিকার রাষ্ট্র কর্তৃক প্রদত্ত, ব্যক্তির সমষ্টি, ব্যক্তি এবং সমষ্টির ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ এই অধিকার। সুন্দর জীবনযাপনের জন্য এই অধিকার অত্যাবশ্যক। এই অধিকার যেমন জীবনধারণের অধিকার, বিবাহবন্ধ আবদ্ধের অধিকার, সম্পত্তি লাভের অধিকার, শিক্ষা গ্রহণের অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার, এগুলো হচ্ছে আইনগত অধিকার বিষয়। আর নৈতিক অধিকারগুলো হচ্ছে যেমন ভিক্ষা পাওয়ার অধিকার, বৃদ্ধ বয়সে সেবা পাওয়ার অধিকার, ছোটদের কাছ থেকে সম্মান পাওয়ার অধিকার, এই বিষয়গুলো হচ্ছে
নৈতিক অধিকার। সুস্পষ্টতার দিক থেকে সুস্পষ্টতার দিক থেকে পার্থক্য কি? পার্থক্য নৈতিক অধিকার এটা স্পষ্ট এবং স্পষ্ট আকারে লিপিবদ্ধ থাকে, এটা সবার ক্ষেত্রে একই রকম, একজনের ক্ষেত্রে কিন্তু একরকম নয়। নৈতিক অধিকার সরি আইনগত অধিকার সুস্পষ্ট আকারে লিপিবদ্ধ এবং সবার কাছে এটা একই রকম, এটা সবার কাছে একই রূপ স্বীকৃত। যেমন মত প্রকাশের অধিকার, চাকরি লাভের অধিকার, চিকিৎসা পাওয়ার অধিকার, ভোটাধিকার, এই বিষয় হচ্ছে সবার কাছে কিন্তু একই রকম। কিন্তু নৈতিক অধিকার কিন্তু কিছুটা অস্পষ্ট এবং সবার কাছে একরকম নয়। যেমন ভিক্ষা পাওয়ার অধিকার, আবার ধর্মীয় চাঁদা তোলা, এই বিষয়টা হচ্ছে কেউ এটাকে নৈতিক অধিকারের মধ্যে ফেলে, কেউ এটাকে মনে করে অনৈতিক। হ্যাঁ, ভিক্ষা করা অনৈতিক মনে করে, আবার কেউ মনে করে যে ধর্মীয় বিষয়ে চাঁদা তোলা এটা অনৈতিক কাজ, কিন্তু আবার কেউ মনে করে এটা নৈতিক কাজ। তাহলে নৈতিক বিষয় হচ্ছে একজনের কাছে এক রকম, আপেক্ষিক একজনের কাছে এক রকম, কিন্তু আইনগত অধিকার কিন্তু স্পষ্ট সুস্পষ্ট একদম সবার কাছে একই রকম। আইনগত এবং নৈতিক অধিকারের শ্রেণী বিভাজনের পার্থক্য রয়েছে, আমরা প্রথমে আলোচনা করেছি। দেখো, আইনগত অধিকার হচ্ছে তিন ভাগে বিভক্ত, একটা হচ্ছে সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক। হ্যাঁ, এগুলো ভাগ করা আছে, শ্রেণী বিভাগ করা আছে, কিন্তু নৈতিক অধিকারে কিন্তু কোনো ভাগ নেই, শ্রেণী বিভাগ নেই, সবগুলোই নৈতিক অধিকারের মতো পড়ে। যেমন নৈতিক অধিকার, আইনগত অধিকার যেমন শিক্ষা লাভের অধিকার, এটা হচ্ছে সামাজিক অধিকার। চাকরি পাওয়ার অধিকার, ভোটাধিকার, এটা হচ্ছে রাজনৈতিক অধিকার। সমাজে বসবাস করে দেওয়া হচ্ছে অর্থ, এটা হচ্ছে সামাজিক অধিকার। চাকরি পাওয়ার, তারপরে মজুরি পাওয়ার, কী বলো তোমার যথাযোগ্য মজুরি, মজুরি কাজের মজুরি পাওয়ার অধিকার, এটা হচ্ছে অর্থনৈতিক অধিকার। তাহলে একটা অধিকার একভাবে শ্রেণীবিভাগ করা হয়েছে আইনগত অধিকারে, কিন্তু নৈতিক অধিকারে কিন্তু কোনো শ্রেণীবিভাগ নেই। প্রতিটা অধিকারই নৈতিক অধিকারের মধ্যে শ্রেণীবিভাগের, প্রত্যেকটাই নৈতিক অধিকারের মধ্যে পড়ছে, একটা নৈতিক অধিকার শ্রেণীবিভাগ করা হয় না। তাহলে এই হচ্ছে শ্রেণী বিভাজনের পার্থক্য। তো আইনগত এবং নৈতিক অধিকারের মধ্যে মূলত এই বিশেষ পার্থক্য। আশা করছি তোমরা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছো যে আইনগত অধিকার এবং নৈতিক অধিকারের মধ্যে পার্থক্য কী। এরপরে আমরা আলোচনা করব সামাজিক অধিকার সম্পর্কে। সামাজিক অধিকার, আমরা প্রথমে আলোচনা করেছি সামাজিক অধিকার হলো সেইগুলো অধিকার, সেই সব অধিকার যে অধিকার ছাড়া সুসভ্যভাবে
মানুষ বসবাস করতে পারে না, অর্থাৎ যে অধিকারগুলো পেলে মানুষ সুসভ্যভাবে বসবাস করতে পারবে সেটাই হচ্ছে সামাজিক অধিকার। তাহলে এই সামাজিক অধিকারের মধ্যে, সামাজিক অধিকারের মধ্যে আবার কী কী বিভিন্ন রকম পয়েন্ট আলোচনা করেছে, সামাজিক অধিকারের মধ্যে কী কী অধিকার রয়েছে। এক নম্বর রয়েছে জীবন, জীবনের অধিকার। অর্থাৎ আমরা মানুষ, আমরা প্রকৃতিগতভাবেই বেঁচে থাকতে চাই এবং ভালোভাবে বেঁচে থাকতে চাই। এই জীবন ধারণের অধিকারই হচ্ছে, এটা সামাজিক অধিকারের মধ্যে পড়ে, এটা একটা মৌলিক অধিকারও বটে। জীবন ধারণের অধিকার মৌলিক, এটা একটা সামাজিক, মৌলিক সামাজিক অধিকারের মধ্যে পড়ে। মানুষ বেঁচে থাকতে চায় সমাজে, বেঁচে থেকে সমাজে বসবাস করতে চায়, এটাই হচ্ছে জীবন ধারণের অধিকার, জীবনের অধিকার। অর্থাৎ মানুষদের বেঁচে থাকবে, এই বেঁচে থাকাই হচ্ছে তার সামাজিক অধিকার। দুই নম্বর পয়েন্ট, স্বাধীন গতিবিধির অধিকার। অর্থাৎ একজন মানুষ তার রাষ্ট্র বা সমাজ যেখানে বসবাস করুক না কেন, সেই মানুষ তার স্বাধীনভাবে, অর্থাৎ অপরের হস্তক্ষেপ বা অপরের চাপমুক্ত থেকে, বা রাষ্ট্র কর্তৃক বা সমাজ কর্তৃক চাপমুক্ত থেকে, সে যে কোনো সময় তার রাষ্ট্রের অভ্যন্তরে যে কোনো সময় যে কোনো জায়গায় যেতে পারবে তার প্রয়োজনে, এটাই হচ্ছে স্বাধীন গতিবিধির অধিকার। এই অধিকার ছাড়া মানুষ কিন্তু স্বাধীনভাবে বসবাস করতে পারবে না, তার ব্যক্তিসত্তার বিকাশ ঘটবে না। তুমি চিন্তা করে দেখো, তোমাকে যদি বলা হতো যে তুমি শুধু ঢাকার মধ্যে থাকবে, ঢাকার বাইরে যেতে পারবে না, তাহলে তোমার কী হতো? অনেক রকম সমস্যার সম্মুখীন হতো, যেহেতু তোমার আত্মীয় স্বজন ঢাকার বাইরেও রয়েছে, আমারও বাইরে রয়েছে, তা আমি কিন্তু তার প্রয়োজনেই আমি প্রায় যে কোনো জায়গায় যেতে পারি। কিন্তু এরকম যদি হতো যে ঢাকার বাইরে যাওয়া যাবে না, তাহলে কিন্তু আমি বিভিন্ন রকম সমস্যার সম্মুখীন হতাম। তো এটা অবশ্যই, তাহলে বুঝতে পারছি এটা খুব গুরুত্বপূর্ণ একটা সামাজিক অধিকার। তাহলে এটা হচ্ছে সামাজিক অধিকারের মধ্যে পড়ে। তিন নম্বর পয়েন্ট হচ্ছে চিন্তা ও মত প্রকাশের অধিকার। স্বাধীন চিন্তা ও মত প্রকাশের অধিকার একটা গুরুত্বপূর্ণ একটা সামাজিক অধিকার। সুসভ্য রাষ্ট্র, বর্তমান রাষ্ট্রগুলো প্রায় সকলেই সুসভ্য এবং প্রায় প্রতিটা রাষ্ট্রই, বিশেষ করে প্রায় মানে যতগুলো পৃথিবীতে দেশ আছে তার মধ্যে অধিকাংশ রাষ্ট্রই কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্র, এবং গণতান্ত্রিক রাষ্ট্রে চিন্তা এবং মত প্রকাশের স্বাধীনতা দেওয়া হয়। একজন ব্যক্তিকে যদি চিন্তা এবং মতামত প্রকাশের স্বাধীনতা না দেওয়া হয়, তাহলে কিন্তু তার ব্যক্তিসত্তার বিকাশ ঘটবে না এবং রাষ্ট্র অভ্যন্তরে অনেক কিছুই ঘটে যাবে যেটা বলার কিছু থাকবে না। তাই অবশ্যই একজন ব্যক্তিকে তার স্বাধীন মতামত প্রকাশ করার অধিকার দিতে হবে, এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা সামাজিক অধিকার। তবে মত প্রকাশের অধিকার দেবে, কিন্তু অবশ্যই সেটা তার লিমিটেশন থাকবে, সে ইচ্ছা করলে কারোর বিরুদ্ধে কুৎসারোপণ করতে পারবে না, ইচ্ছা করলেই সে
কারো বিরুদ্ধে মিথ্যা রটনা ঘটাতে পারবো না, রাষ্ট্রের বিরুদ্ধে বা কোনো ব্যক্তির বিরুদ্ধে বা কোনো সমাজের বিরুদ্ধে মিথ্যা রটনা রটাতে পারবো না। অবশ্যই এই বিষয়ে তাকে সতর্ক থাকতে হবে। চার নম্বর পয়েন্ট, ধর্ম পালনের স্বাধীনতা। বর্তমান প্রায় প্রতিটি রাষ্ট্রই তার নাগরিককে অবশ্যই ধর্মীয় আচরণ বা ধর্ম পালনের স্বাধীনতা দিয়ে থাকে। যার ধর্ম সে পালন করবে, চর্চা করবে, এ বিষয়ে রাষ্ট্র হস্তক্ষেপ করবে না, এটাই হচ্ছে সভ্য রাষ্ট্রের আচরণ। তবে ব্যতিক্রমী আমার জানা নেই এরকম কোনো রাষ্ট্র আছে কিনা যে জোর করে ধর্মান্তরিত করা হয়, জোর করে ধর্ম পালনে বাধা দেওয়া হয়, এরকম রাষ্ট্র আছে কিনা আমার জানা নেই। তবে আমার জানা মতে প্রতিটা রাষ্ট্রে ধর্মীয় আচার আচরণ বা ধর্ম পালনে, যার যার ধর্ম পালনে স্বাধীনতা দিয়ে থাকে। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা সামাজিক অধিকার। সম্পত্তি বা সম্পদ, সম্পত্তি বা জমিজমা যেটাই বলি না কেন, সামাজিক, এটা একটা সামাজিক গুরুত্বপূর্ণ সামাজিক অধিকার। সম্পত্তি অধিকার বলতে সম্পত্তি কেনা বেচা এবং সংরক্ষণ, বসবাস, এগুলো এই অধিকারকে বোঝানো হয়েছে। অর্থাৎ একজন ব্যক্তি রাষ্ট্র অভ্যন্তরে একজন নাগরিক, সেই দেশের নাগরিক সম্পত্তি কেনা বেচা করতে পারবে এবং সেই সম্পদ সংরক্ষণ করতে পারবে, এটাই হচ্ছে তার সামাজিক অধিকার। তবে এটার মধ্যে অবশ্যই রাষ্ট্র কর্তৃক লিমিট থাকতে পারে যে এর বেশি হয়তো কিছু করতে পারে, এরকম লিমিটেশন থাকতে পারে। তবে প্রতি রাষ্ট্রের প্রতিটা নাগরিক কিন্তু এই সম্পত্তির অধিকার পেয়ে থাকে। ছয় নম্বর পয়েন্ট হচ্ছে সংঘবদ্ধ হওয়ার অধিকার। সংঘবদ্ধ হওয়ার অধিকার অর্থাৎ একত্রিত হওয়ার অধিকার, সংঘ করার অধিকার। প্রতিটা রাষ্ট্রই, মোটামুটি গণতান্ত্রিক প্রতিটা রাষ্ট্রই এই অধিকার দিয়ে থাকে যে রাষ্ট্র অভ্যন্তরে নাগরিক রাষ্ট্রের প্রয়োজনে বা ব্যক্তির প্রয়োজনে বা সমাজের প্রয়োজনে সংঘবদ্ধ হতে পারবে। সে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন রকম কাজ করতে পারবে। গণতান্ত্রিক রাষ্ট্রে সরকারের বিরুদ্ধে অনেক কিছু সংগঠিত হয়ে থাকে সরকারের বিরুদ্ধাচরণ করার জন্য, এটা কিন্তু গণতান্ত্রিক রাষ্ট্রে এটা এই অধিকারটা দেওয়া হয়। তারপরে সংগঠিত হয় রাষ্ট্রের সমাজের প্রয়োজনে, কোনো একটা বিপদ, সমাজে কোনো সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য কিন্তু সংগঠিত হয়। তো এই অধিকার সমাজ দিয়ে থাকে, এটা সামাজিক গুরুত্বপূর্ণ একটা সামাজিক অধিকার। সাত নম্বর পয়েন্ট হচ্ছে পরিবার গঠন অধিকার। অর্থাৎ রাষ্ট্রে বসবাসকৃত নাগরিক, সে দেশের নাগরিক বিবাহ করতে পারবে, পরিবার গঠন করতে, অর্থাৎ সন্তান সন্তান নিতে পারবে, পরিবার গঠন করতে পারবে, এখানে কোনো বাধা থাকবে না। তবে পরিবার গঠনের ক্ষেত্রে
সে কয়টা বাচ্চা নেবে, হ্যাঁ এটা হয়তো রাষ্ট্র অনেক সময় লিমিটেশন করে দেয়, অনেক রাষ্ট্র লিমিটেশন করে দেয় যে এটার কটা বেশি বাচ্চা নেওয়া যাবে না, এটা লিমিটেশন থাকতে পারে, তবে অবশ্যই বিবাহ বা পরিবার গঠনের করে কিন্তু কোনো বাধা থাকবে না। এটা হচ্ছে একটা গুরুত্বপূর্ণ সামাজিক অধিকার। আট নম্বর পয়েন্ট, রাষ্ট্রের আইনে সবাই সমান, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই সমান অধিকার পাবে। সে এক ধর্ম বলে মানে দেখাচ্ছে রাষ্ট্রে সংখ্যাগরিষ্ঠ ধর্মীয় সংখ্যাগরিষ্ঠ লোক একটা সুযোগ সুবিধা পাচ্ছে, যারা সংখ্যালঘু তারা পাচ্ছে না, এরকম চলবে না। অর্থাৎ রাষ্ট্রের অভ্যন্তরে সে যে ধর্মেরই হোক না কেন, সে সংখ্যালঘু বা সংখ্যাগুরু যেই হোক না কেন, সে একই রকম সুযোগ সুবিধা পেয়ে থাকবে। এটা হচ্ছে আইনে দিশের সমান অধিকার। নেক্সট পয়েন্ট হচ্ছে চুক্তির অধিকার। রাষ্ট্রে বসবাসকৃত প্রতিটি নাগরিকই চুক্তির অধিকার পেয়ে থাকে, সে তার প্রয়োজনে বৈধ চুক্তি করতে পারে। তো অবশ্যই সে চুক্তিতে হতে হবে বৈধ, অবৈধ না, অবৈধ বা অনৈতিক কোনো চুক্তি গ্রহণযোগ্য নয়, রাষ্ট্র কর্তৃক গ্রহণযোগ্য নয়, তাই অবশ্যই সেটা অবশ্যই সে চুক্তিটা হতে হবে বৈধ। 10 নম্বর পয়েন্ট, সংস্কৃতির অধিকার। শিক্ষা ও সংস্কৃতির অধিকার। রাষ্ট্রে বসবাসকৃত নাগরিক শিক্ষা এবং সংস্কৃতির অধিকার পাবে, অর্থাৎ সে তার চাহিদা মতো তার যোগ্যতা অনুযায়ী শিক্ষা গ্রহণ করতে পারবে এবং তার সংস্কৃতি পালনের অধিকার, অর্থাৎ তার আচার ব্যবহার, তার যে সংস্কৃতি আছে, তার যে বিষয়গুলো আছে সেটা পালন করতে পারবে, এটা তার সামাজিক অধিকার। এই অধিকার সেকে সে কোনো রাষ্ট্রই তাকে বঞ্চিত করতে পারে না। আর শিক্ষা ও সংস্কৃতি অধিকার থেকে বঞ্চিত করলে সেই ব্যক্তি অবশ্যই তার ব্যক্তির বিকাশ করতে পারবে না। হচ্ছে সংবাদপত্র স্বাধীনতা। সংবাদপত্র স্বাধীনতা বর্তমান প্রায় প্রতিটা রাষ্ট্রই, গণতান্ত্রিক রাষ্ট্রগুলো সংবাদপত্র স্বাধীনতা দিয়ে থাকে। একটা রাষ্ট্রে যদি সংবাদপত্রের স্বাধীনতা না থাকে তাহলে সে রাষ্ট্রে যত ক্রাইম হবে, যত ঘটনা ঘটবে, সেই বিষয়গুলো কিন্তু সাধারণ জনগণের কাছে পৌঁছাবে না। তাই অবশ্যই এই অধিকারটা খুব গুরুত্বপূর্ণ সামাজিক অধিকার, সংবাদপত্রের স্বাধীনতা খুব গুরুত্বপূর্ণ অধিকার। যখন একটা রাষ্ট্রের সংবাদপত্রের স্বাধীনতা থাকবে তাহলে বোঝা যাবে সে দেশের মানটা কেমন, সেটা বোঝা যায়। তাহলে এই হচ্ছে আমাদের সামাজিক অধিকার। আশা করছি তোমরা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছ যে সামাজিক অধিকারগুলো কী কী এবং কোনগুলো বিষয় কী কী বা কাকে বলে, এই বিষয়গুলো তোমরা কিছুটা হলেও অনুধাবন করতে পেরেছ। তো এই ছিল আজকে ক্লাসে আমরা সামাজিক অধিকার শ্রেণীবিভাগ আলোচনা করলাম, সেই অধিকারগুলো কাকে বলে এবং সামাজিক অধিকার কী, সামাজিক অধিকারের মধ্যে কী কী অধিকার রয়েছে সেই বিষয়গুলো আলোচনা করলাম।
আশা করছি কিছুটা হলেও তোমরা ধারণা পেয়েছো। আগামী ক্লাসে আবার তোমাদের সাথে দেখা হবে অনলাইন ক্লাসে। সে পর্যন্ত তোমরা ভালো থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।